হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে যেমনটা তোমাদেরকে জানাবো বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির থেকে যারা বিএডের থার্ড সেমিস্টারে রয়েছ অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছ তাদের পরীক্ষা সংক্রান্ত একটি কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে যেটা নোটিশটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছি যেখানে বলা আছে আট চার দু হাজার চব্বিশ থেকে আমাদের যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সেই পরীক্ষা হবে তো এই যে নোটিশটা যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি সেটা আদৌ সত্য নাকি মিথ্যা সেই নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো তো চলো শুরু করি আজকের মূল ভিডিও দেখো কোনো একটা নোটিশ সেটা সত্য নাকি মিথ্যা অর্থাৎ সেটা রিয়েল নাকি ফেক সেই সম্পর্কে ইউনিভার্সিটি এর আগেও আমাদের কিন্তু বিভিন্ন রকম নোটিফিকেশান দিয়েছে এর আগেও অনেকবার কিন্তু আমাদের নোটিফিকেশান দিয়ে জারি করে বলা বলেছে যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা বলা আছে এর আগেও বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে নোটিফিকেশান জারি করেছে যে কোন একটা যদি আমরা নোটিফিকেশান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে থাকি তাহলে সেটা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করার জন্য আমরা সেই আমাদের যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট বিএসএইউ ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে আমরা কিন্তু বুঝতে পারবো অর্থাৎ এই ওয়েবসাইটে যদি নোটিফিকেশানটা থাকে তাহলে সেটা রিয়েল আর যদি না থাকে তাহলে সেটা ফেক এটা কিন্তু বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটি এর আগে অনেকবারই কিন্তু নোটিফিকেশান দিয়েছে অর্থাৎ নোটিশ দিয়েছে এই সম্পর্কিত তো এখানে যদি আমরা দেখি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট তাহলে এখানে নিচের দিকে গেলে আমরা কিন্তু এখনও পর্যন্ত দেখো কোনো নোটিশ কিন্তু আমরা পাচ্ছি না এখানে লাস্ট যে নোটিশ সেটা হচ্ছে বিএডের যে দু হাজার তেইশ চব্বিশ যে অ্যাডমিশন সংক্রান্ত সেই মেডলিস সংক্রান্ত কিন্তু লাস্ট নোটিশ তাছাড়া তার পরবর্তীকালে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান কিন্তু জারি করা হয়নি আর এই যে নোটিশটা আমরা যেটা পাচ্ছি যেটা যে নোটিশটা আমি দেখাচ্ছি সেই নোটিশটা দেখতে পাচ্ছি এই নোটিশটা আশা করি তোমরা প্রায় সকলেই পেয়েছো এই নোটিশটা যেখানে কিন্তু দেখো বলা আছে আমাদের যে পরীক্ষা থার্ড সেমিস্টারের সেটা কিন্তু আট চার দু হাজার চব্বিশ সোমবার হবে আমাদের একটাই যেহেতু পরীক্ষা আছে বারোটার থেকে দেড়টা পর্যন্ত হবে পরীক্ষার যেটা পেপারটা ওয়ান থ্রি সেভেন বি অর্থাৎ আমাদের থার্ড সেমিস্টারের যে মেথড পেপারটা সেই পরীক্ষা কিন্তু আট চার দু হাজার চব্বিশ হবে এই নোটিশটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘটছে তো এখানে দেখো যেহেতু আমরা ওয়েবসাইটে এখনও পর্যন্ত পাইনি আমি ভিডিও তৈরি করছি এখন বাজে তোমার দুটো একত্রিশ ছাব্বিশ মার্চ দুটো বেজে একত্রিশ মিনিট এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখলাম যে নোটিফিকেশান এখনও পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশিত হয়নি যেহেতু ইউনিভার্সিটি এর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত কোনো একটা নোটিশ ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা সত্য বলে মেনে নেব না এই যে এই নোটিশটা দেখো এই নোটিশটা যদি ইউনিভার্সিটির থেকেই তৈরি করা হয় তবুও আমরা সেটাকে মেনে নেবো না যতক্ষণ না পর্যন্ত সেটা ওয়েবসাইটে দিচ্ছে কারণ এই ধরনের নোটিশ চাইলেই কিন্তু আমরা বাড়ি নিতে পারি কোনো সমস্যাই নেই এটা বানানো কোনো খুব একটা যে জটিল কার্য তা নয় কিন্তু যাই হোক যতক্ষণ না পর্যন্ত ওয়েবসাইটে আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে রিয়েল মনে মানবো না তবে হ্যাঁ কিন্তু এখানে একটা কথা বলার আছে যে এই যে নোটিশটাই দেখো বলা আছে এর যে ডেটটা সেটা কিন্তু আট চার দু হাজার চব্বিশে দেওয়া আছে এখানে কিন্তু সমস্ত সিগনেচার মিগনেচার দিদি দেখো এখানে স্ট্যাম্প সমস্ত কিছুই কিন্তু কোনোরকম এখানে কিছু হেরপের কিছু বোঝাচ্ছে না হয়তো তৈরি করা করতেও পারে কেউ হয়তো ফেক পাবে বা এটা হয়তো রিয়েল হতেও পারে সেই প্রসঙ্গে আমরা আসছি না আমরা এখানে আসবো সবথেকে মূল যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে দেখো পরীক্ষার এখানে ডেট দিচ্ছে আট চার দু হাজার চব্বিশ দেখো এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের যে থার্ড সেমিস্টারের এক্সামিনেশন ফর্ম ফিল আপ তা কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা আমরা জানি উনিশ এপ্রিল থেকে আমাদের যে লোকসভা ভোট সেটা কিন্তু প্রথম যে ফেজ সেই ফেজ ওয়ানের ভোট কিন্তু শুরু হবে অর্থাৎ উনিশ এপ্রিল থেকে যেটা শুরু হবে একদম সাতটা দফায় ভোট হবে যেটা পহেলা জুন পর্যন্ত কিন্তু চলবে অর্থাৎ এপ্রিলের পর থেকে মানে উনিশ এপ্রিলের পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলের পর মে এবং জুন এই কিন্তু প্রায় আড়াই মাস ধরে কিন্তু ভোট চলবে তো সেই কারণে যদি যখন যদি এখন পরীক্ষাটা আমাদের না নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই ভোটের পর পরে কিন্তু আবার নিতে হবে তাহলে সেক্ষেত্রে আরও দু মাস আড়াই মাস কিন্তু হয়ে যাবে কিন্তু যেহেতু উনিশে এপ্রিল ভোট সেই কারণে আমরা কিন্তু একটা সম্ভাবনা করছি যেহেতু আমাদের ফর্ম ফিল আপ কিন্তু অনেক আগেই হয়ে গেছে আমাদের ফাইনাল টিচিংও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওটার প্র্যাকটিকাম সেটাও জমা হয়ে গেছে আমাদের শুধুমাত্র পরীক্ষাটাই বাকি আছে যেটা একটা পরীক্ষা আছে যেটা আমাদের ম্যাথড পেপারের তো সেই পরীক্ষাটাই শুধুমাত্র বাকি আছে আর সেই যে পরীক্ষাটা যে পরীক্ষা একটা বাকি আছে সেটা কিন্তু যেহেতু উনিশ তারিখ থেকে ভোট শুরু হয়ে যাচ্ছে তার মানে ধরো দশ দিন দশ দিন পর্যন্ত সেগুলো কিন্তু ফাঁকা থাকবে যেহেতু কলেজগুলোতে বিভিন্ন ভোটের হয়তো সিট টিট অনেক সময় পড়ে কলেজে অনেক কলেজে সেই কারণে অন্তত দশ দিন আগের থেকে সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে আর এটা আমাদের যেটা রয়েছে তাতে করে আমরা এখানে দেখতে পাচ্ছি পরীক্ষার যে ডেট আমাদের এখানে যে এই যে নোটিশটাই রয়েছে তাতে করে প্রায় দশ এগারো দিন আগেই কিন্তু দেওয়া আছে যেহেতু আমাদের পরীক্ষা একটাই হবে তাই কিন্তু এই যে ডেটটা আমাদের খেয়াল রাখতে হবে এই নোটিশটা রিয়েল হোক বা ফেক হোক তার থেকে বড়ো কথা এই যে ডেটটা দেওয়া আছে আমাদের সম্ভাবনা কিন্তু এই ডেটের মধ্যেই পরীক্ষা হবার কারণ আমরা আমি আগেই বললাম বা আমরা জানি যে আমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ কিন্তু অনেক আগে হয়ে গেছে আর আমাদের যেহেতু সাতটা দুপার যে লোকসভা ভোট হবে সেটা যেহেতু উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে উনিশ এপ্রিল এবং চলবে যেটা পহেলা জুন পর্যন্ত তাই যদি এই সময়ে পরীক্ষা না নেওয়া হয় তাহলে বুঝতে পারছো পরীক্ষা কিন্তু পেছোতে বাধ্য মানে সেক্ষেত্রে দু মাস আড়াই মাস পেছিয়ে যাবে তো এতটা পেছনো কি সম্ভব সে এই নিয়ে আমাদের একটা সম্ভাবনা রয়েছে যে এখানে কিন্তু পরীক্ষার এই যে ডেট সেটা কিন্তু হয়তো ঠিক হতেও পারে তো সেটা আমাদের কাছে আরও বাস্তব হয়ে যাবে যত যত সময় পের হবে অর্থাৎ যখন আমরা সময় পর সময় পেরোনোর সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পেরে যাব যে এই ডেটটা আসলে কতটা সত্য বা মিথ্যা আমি আবারও বলছি এই যে নোটিশ এই নোটিশটা রিয়েল হোক বা ফেক হোক সেটার থেকেও আমাদের সব থেকে বড়ো কথা এই যে ডেটটা কারণ এই ডেটের মধ্যে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তাই আমাদের প্রত্যেককেই কিন্তু তৈরি থাকতে হবে আমাদের যে একটা পেপারের পরীক্ষা আছে ম্যাথড সাবজেক্টের থার্ড সেমিস্টারের ওয়ান থ্রি সেভেন বি তো সেই যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি কিন্তু নিয়ে নিতে হবে কারণ এটা সম্ভাবনা কিন্তু রয়েছে এই যে ডেটটা এই ডেটটার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে এটা আমরা আশা করব যে এরকম কিন্তু হতে পারে অর্থাৎ পরীক্ষার যে ডেট সেটা কিন্তু এরকম সময় হতে পারে যদি না হয় তাহলে বুঝতে পারছো পরীক্ষাকে আবার পেছোতে হবে না হলে কিন্তু ভোটের সময় তো পরীক্ষা কিভাবে সম্ভব যেহেতু কলেজগুলো অনেক সময় অনেক কলেজ কি হয় না অনেক কলেজকে নিয়ে নেয় ভোটের ইলেকশন কমিশনের পক্ষ থেকে আর সেখানে নানা যে আর্মি টার্মি বা সেন্ট্রাল পোস্ট তাদের থাকার ব্যবস্থা বা অনেক সময় অনেক কলেজ কি ভোট ভোটিং হতেও পারে হয়তো হয় তো যদি সরকারি কলেজ হয় তাই আমি আবারও বলছি এই যে ডেটটা রয়েছে এই ডেটটা কিন্তু এই ডেটেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু তীব্র রয়েছে এই নোটিশটা হয়তো আপাতত ফেকই যেহেতু এখনও পর্যন্ত ওয়েবসাইটে দেয়নি ওয়েবসাইটে না দেওয়া পর্যন্ত আমরা এটাকে ফেক বলেই মেনে নেব সেটা রিয়েল হোক বা যাই হোক অর্থাৎ সত্য হলেও সেটাকে আমরা ভুয়ো বলেই মেনে নেব যতক্ষণ ওয়েবসাইটে দিচ্ছি কিন্তু এই যে ডেটটা এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই ডেটের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে আমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু একটা তীব্র সম্ভাবনা রয়েছে তো যা হোক প্রত্যেকেই আমরা তৈরি থাকবো আমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার জন্য আপাতত আজকে ভিডিও তো এইটুকুই বলার ছিল পরবর্তী কোনো নোটিফিকেশান এলে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো আপাতত আমাদেরকে ধরে নিতে হচ্ছে যে পরীক্ষা আমাদের এই সময়ই হতে পারে অর্থাৎ এপ্রিল মাসের ফার্স্ট উইকে বা একদম সেকেন্ড উইকের একদম প্রথম দিকে কিন্তু হতে পারে তো যাই হোক সেটা আমরা পরবর্তী সময় যখন নোটিফিকেশান দেবে আরও আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আপাতত আজকের ভিডিওতে একটুকুই বলার ছিল দেখাবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে